শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুব ভালো খবর একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে, সিভিক পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতাও ঘোষণা মন্ত্রীর। দেখুন কি বলা হয়েছে, লোকসভা ভোটের আগে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া। প্রায় 40% বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন, আজকে দীর্ঘদিন লড়াই করা শিক্ষা বন্ধুরা সুবিচার পাচ্ছেন। এরপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানসবাবু জানান, 2018 সালের 1 মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতনক্রম অর্থাৎ 5,954 টাকা থেকে বাড়িয়ে 8,335 টাকা নির্ধারিত হলেও দীর্ঘদিন তা কার্যকর হচ্ছিল না। এর জন্যই দীর্ঘদিন শিক্ষা বন্ধুরা আন্দোলন করেছেন বলে জানিয়ে মানসবাবু বলেন, আমাদের মানব দরদি, কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন। মানুষের দাবি, রাজ্যে মোট শিক্ষা বন্ধু রয়েছেন 3,337 জন, তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন। আগামী 1 এপ্রিল থেকে শিক্ষা বন্ধুরা ওই বর্ধিত বেতনক্রমের টাকা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী মানস। তিনি বলেন, এর মোট পরিমাণ 9,19,00,000 টাকা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া অভিভাবক, শিক্ষক এবং পরিচালন সমিতির মধ্যে যোগসূত্র রেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সখ্য গড়ে তুলে অর্থ, সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও দাবি করেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উপকারের কথা মাথায় রেখে শিক্ষা বন্ধুরা তার পাশে থাকবেন বলেও মানস বুধবার আশা প্রকাশ করেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি, ফেয়ার অপারেটররা অবসরকালীন সুবিধা হিসাবে যে 3,00,000 টাকা পেতেন তা বাড়িয়ে 6,00,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।